ফ্রেন্ডস, আজকে আমরা লাইনে পেয়ে গেছি মিস্টার সুরজিৎ মুখার্জিকে। দেখতেই পাচ্ছেন উনি আমার সঙ্গে ভিডিও কলে আছে। অ্যাকচুয়ালি উনি কিন্তু খুব ভালো গান করতে পারেন, এবং আমি সেই সংবাদটা পেয়েছি যথারীতি অতীন্দ্রবাবু থেকে। অর্থাৎ অতীন্দ্রবাবু রানুদিকে নিয়ে এখন মুম্বাইতে আছেন। গত পরশু কথা হয়েছিল এবং একটু আগে কথা হলো, এবং বললেন যে সুরজিৎ বাবুর কভারেজটা করে নেন। তা ফ্রেন্ড, আমি কলকাতা আর উনি হচ্ছেন বর্ধমানে আছেন, তা অনেকটা ডিস্টেন্স আছে, কিন্তু আজ এই সোশ্যাল মিডিয়া আমাদের সেই দূরত্বটাও কমিয়ে দিয়েছে। তা খুব ভালো, চলুন আলাপ করে নেওয়া যাক সুরজিৎ বাবুর সঙ্গে। হ্যালো সুরজিৎ, কেমন আছেন? ভালোই আছি, আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসাতে। সুরজিৎ দা, অ্যাকচুয়ালি আপনার কিছু গান অলরেডি অতীন্দ্রবাবু ওনার পেজে ছেড়েছেন, হ্যাঁ আমরা কিন্তু গানগুলো শুনেছি এবং তার ভালো রকম একটা লাইক আসছে সেটা থেকে, আপনি জানেন, এবং শেয়ারও হচ্ছে খুব ভালো রকম ভাবে। তা আমি হচ্ছি প্রথম ইউটিউবার যে আপনার এটা পাবলিশ করতে চলেছি, তা সেই হিসাবে গানে তো আমরা আসবোই, তা তার আগে একটু আপনার সম্বন্ধে জেনে নেবো আপনার থেকে, প্লিজ। হ্যাঁ বলছি, আমার নাম যেহেতু আপনারা জানেনই, সুরজিৎ মুখার্জি। বর্ধমানে বাড়ি আমার, বর্ধমানে বাজে প্রতাপপুর, সেখানে বাসিন্দা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর গান সম্বন্ধে যদি কিছু জানতে চান, তো গান সেভাবে শেখা হয়নি আমার, শেখা হয়নি। গান খুব ভালোবাসি, ছোট থেকেই গান ভালোবাসতাম বা এখনো ভালোবাসি, সেটা মনের মণিকোঠায় রয়ে গেছে, সেটা প্রকাশ হওয়ার কখনো সুযোগ পাইনি। তো একদিন কি হলো, সম্ভবত আমার বন্ধু, খুব কাছের বন্ধু নিতেশ কুমার সিং, সে আমার কিছু কিছু গান রেকর্ড করলো। রেকর্ড করার পর সেই গানগুলো FBতে ওর অ্যাকাউন্টে ফেসবুকে পোস্ট করেছিল। পোস্ট করার পর সে যথারীতি দেখলো অতীন্দ্রবাবু একটা সোশ্যাল ওয়ার্কার পেজ রয়েছে, সেখানে ওই গানটাও পোস্ট করে দেয়। তা আমি ওকে বারণ করেছিলাম যে করিস না, কি দরকার, থাক। তো বললাম না, দেখ না কি হয়, দেখ না শেষ পর্যন্ত কি হয়। তো তারপরে খুব ভালো একটা প্রতিক্রিয়া পেলাম, অতীন্দ্রবাবু যোগাযোগ করলেন, নিতে সঙ্গে নিতে আমাকে জানালেন। তারপরে ফোন করার পর অতীন্দ্রবাবুর সঙ্গে কথা হয় গান সম্বন্ধে, যে আপনার গান খুব ভালো লেগেছে, আপনার গান আমরা পোস্ট করব। তা আমার কাছে এটা ভীষণ বড় পাওয়া যে অতীন্দ্রবাবু আমাকে যোগাযোগ করে নিলেন, অনেক বড় পাওয়া। বিশেষ করে আমার কাছে বলার মতো ভাষা নেই, দাদা আমাকে এত বড় একটা সুযোগ দিলেন। তারপরে তো যা হলো সবটাই আপনার হ্যাঁ সামনে। অবশ্যই অবশ্যই। হ্যাঁ, আর হ্যাঁ বলুন বলুন। অ্যাকচুয়ালি কিন্তু এর মাঝখানে আমি একটু আপনাকে ব্রেক করে বলি, যে আপনি যে আপনার ফ্রেন্ডকে বলছিলেন যে পোস্ট করার দরকার নেই, হ্যাঁ হ্যাঁ কিন্তু দেখুন আজকে আজকে আপনার সঙ্গে যোগাযোগ করার জন্য কত মানুষ ব্যস্ত হয়ে আছে জানতে, আপনি মানে জানলে অবাক হয়ে যাবেন। এটা অনেক বড় পাওয়া আমার, বলুন বলুন। তাহলে আপনি একটা জিনিস আমাদেরকে অলরেডি জানালেন যে আপনি গান শেখেননি, কিন্তু আলাদাভাবে যেটা আসছে এটা কিন্তু ভিতর থেকে আসছে, এটা একটা দারুণ ব্যাপার। অর্থাৎ এটাই হচ্ছে গড গিফটেড পাওয়ার, যেটা এটাই। তা আমরা তো নানা রকম আলোচনার মধ্যে থাকবোই এবং সামনাসামনি খুবই শীঘ্র দেখা করব, তা প্লিজ আপনি একটা গান শুরু দিয়েই একটা শুরু করুন। আচ্ছা আচ্ছা, গান দিয়ে শুরু হোক আমাদের আলাপ। তাহলে গান যখন আমার, এই গানটাই খুব ভালোবেসেছেন আপনারা, তো এই গানটা একবার শুরু করে দিই, একবার শুনিয়ে দিই একবার লাইভ, কি বলেন? অবশ্যই অবশ্যই অবশ্যই। মুসাফির হু ইয়ারো, না ঘর হ্যায় না ঠিকানা, মুঝে চলতে জানা হ্যায়, বস চলতে জানা। দারুন দারুন বেসিক্যালি আপনি কোন গানগুলো বেশি গান? গান বলতে কিশোর কুমার, মোহাম্মদ রফি, মুকেশ জি, সোনু নিগম, কৈলাস খের, সবার গান গাইকে কি। আচ্ছা আচ্ছা, তা মুকেশ জির একটা গান আমাদের তাহলে শোনান। মুকেশ জি? হ্যাঁ আচ্ছা, আমি কাইক নি গাইছি। কহিন দূর জব দিন ঢল যায়, সাঁঝ কি দুলহন বদন চুরায়, চুপকে সে আয়ে মেরে খয়ালো কে আঙ্গন মে, কোই সপনো কে দীপ জলায়ে, দীপ জলায়ে। কহি দূর জব দিন ঢল যায়, সাঁঝ কি দুলহন
बदन चुराए छुप किसे आए। দারুণ দারুণ দারুণ। আবারও বলবো যে এটা একটা বড় পাওয়া যে আপনি যে গানগুলো গাইছেন, দেখুন আপনি অলরেডি কিশোর কুমারের একটা গান গাইলেন, কিন্তু কিশোর কুমারের গানটা যখন গাইলেন কিন্তু কিশোর কুমারের মতো টান করে গিয়ে গাইলেন বা সেইভাবে কিন্তু আমরা সেটাকে পেলাম। আবার যখন মুখেশজির গানটা গাইলেন শুনতে আপনার টোনটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, এটাও একটা কিন্তু আশ্চর্যকর ব্যাপার যে যখন গায় একরকম গায় কিন্তু কিন্তু আচ্ছা আপনি এটা একটু এক্সেপশনাল, কিন্তু একটু এক্সেপশনাল। লাস্ট আমি একটা বলবো, আপনি রবিজির একটা গান গান, কারণ এনাদের থেকে এনাদের তবুও একটু সিমিলারিটি আছে, একটু মিল আছে, ধর ভয়েস বলুন, টোন বলুন বা এই বলুন, রবিজির কিন্তু পুরো আলাদা। না, ব্যাপারটা বলি আপনাকে, আপনি ভালো বললেন, গানটা আমার মতো করেই গাইলাম কিন্তু ফিলটা নেওয়ার চেষ্টা করলাম, কারণ গানের সোল হচ্ছে ফিল। কিশোরে এক ধরনের স্টাইল আছে, কিশোর কুমারের, ওনারা বহুত বড় সিঙ্গার, অনেক বড় সিঙ্গার, মানে ওনাদেরকে কেউ কখনো ছুঁতে পারবে না, সম্ভব না। আমার জন্য স্বপ্নে ভাবাও এটা পাপ, স্বপ্নে ভাবাও পাপ যে আমি কিশোর কুমারের মতো গান করব বা মুকেশজির মতো গান করব। শুধু স্টাইলটা নেওয়ার চেষ্টা করি আর কিছু না, মুডটা, যেটা গানের মুড, সব শিল্পীরাই নেওয়ার চেষ্টা করেন, যেটা ফিল না থাকলে তো গান হবে না। অবশ্যই অবশ্যই, হ্যাঁ, রফি সাহেবের গান, তাই তো? হ্যাঁ প্লিজ। আচ্ছা, আপনারা শোনাচ্ছি রফি সাহেবের একটা গান। এখন সম্ভবত আমার গান বলতে, হ্যাঁ, চাঁদ মেরা দিল আপনাকে শোনাই তাহলে, অবশ্যই অবশ্যই, এটাই দারুণ মনে গান। পড়ছে এখন, এই গানটা শোনাচ্ছি। চাঁদ মেরা দিল চাঁদনি হো তুম, চাঁদ সে হ্যায় চাঁদনি কাহা, লট কে আনা হ্যায় ইহি তুমকো, যা রহে হো তুম যাও মেরি যা, যাও মেরি যা, যাও মেরি যা। দারুণ দারুণ ঠিক, দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। একদম, প্রথমে আবার ধন্যবাদ জানাবো যে আপনি তিনটা গান অলরেডি গেয়েছেন, এবং আমাদের আমার যে সাবস্ক্রাইবার বন্ধুগুলো আছে বন্ধুরা আপনার গানটা দেখবে শুনবে জানবে। এর মাঝখানে বলে রাখছি যে প্লিজ আপনারা মিস্টার মুখার্জি যে প্রতিভাটা আছে আপনারা কিন্তু ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দেন, কারণ এই যে প্রতিভাটা আছে সকলের মাঝখানে ছড়িয়ে যাক, একটা প্ল্যাটফর্ম উনি পাক, এটা কিন্তু আন্তরিকভাবে আমরা চাই। তা মেন ব্যাপার যেটা হচ্ছে আমরাই যদি ওনাকে সেই প্ল্যাটফর্মটা পাওয়ার জন্য সহযোগিতা করি তবেই কিন্তু সম্ভব হবে, অর্থাৎ আমাদের একে অপরের সহযোগিতা এটা সম্ভব। তা আমার তরফ থেকে অনুরোধ থাকছে ভিডিওটা শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, এবং আপনাদের কমেন্ট পেলেই কিন্তু আমি মিস্টার মুখার্জির কাছে পৌঁছে যাব এবং আরো অনেক গান ওনার থেকে আমরা আপলোড করতে থাকব। তা মিস্টার মুখার্জি, আজকে ভিডিও কনফারেন্সে আমাদের যতটা হচ্ছে হয়তো সাউন্ড গত ব্যাপারটা কতটা কি তুলে ধরতে পারবো জানি না, তবে আমি অবশ্যই আপনার ওখানে আসব এবং ওখানে আমি আপনার গান আপলোড করব আমার এই ইন্ডিয়া টোস্ট 24 চ্যানেলে, বা আমাদের পুরো গ্রুপ আছে যারা ইউটিউবার আমরা একটা গ্রুপ থাকে, আমরা অবশ্যই আপনার ওখানে পৌঁছাবো। তো অবশেষে একটা কথা বলবো যে আপনি কি বলবেন দর্শক? ভালো কথা, আমি এটা বলার জন্যই ভাবছিলাম কখন বলার সুযোগ পাবো। আর প্রথমে তো আপনাকে বলি, প্রথমে আপনাকে বলি, যেহেতু আপনি আমার সামনে এখন রয়েছেন উপস্থিত, এটা আমার কাছে অনেক বড় পাওয়া যে আপনি আমার ইন্টারভিউ নিলেন, যা কি আমি আমার কথাগুলো বলতে পারলাম আপনার মাধ্যমে, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। থ্যাংক ইউ। আর অতীন্দ্র দার, উনি তো কি বলবো, উনি না চাইতেই আমাকে সব দিয়ে দিয়েছেন, মানে আমি ভাবতে পারিনি দাদা আমার সঙ্গে এভাবে যোগাযোগ করে আমার গান পোস্ট করবেন, এটা অনেক বড় পাওয়া আমার কাছে। আর থার্ড পয়েন্ট হচ্ছে, যারা আমার গান শুনে, যে সব দর্শক আমার গানটাকে শুনে গ্রহণ করেছেন, তাদের কাছে অসংখ্য ধন্যবাদ, মানে মুখে বলার মতো ভাষা নেই আমার কাছে, মানে কি বলবো, আমি অনেক কৃতজ্ঞ, হয়তো এতটা সম্মান পাওয়ার যোগ্য আমি নই, আমার মনে হয় তারা আমাকে অনেকটা দিয়েছেন, আমি চেষ্টা করি তাদেরকে আনন্দ দেওয়ার, ভালোবাসার। আর এই সবের মূলে বা এই সবের পিছনে আরেকজনের হাত রয়েছে, আমার বন্ধু নিতেশ কুমার সিং, নিতেশ কুমার সিং, সাউন্ড প্রবলেম জন্য এটা হচ্ছে, তো ও আমার গান টাচ পোস্ট না করলে আজ আমি আপনার সামনে বসে থাকতাম না। রাইট রাইট,
ওকে আরেকটা তাহলে, কথা বলবো, সবাই পাশে থাকুন, হ্যাঁ ভালোবাসুন। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আর আবারও বলবো যে বেশি বেশি শেয়ার করে আমাদের মুখার্জি বাবুকে একটা প্ল্যাটফর্ম পাওয়ার ব্যবস্থা করে দেন, এটা আমার তরফ থেকে অনুরোধ থাকছে। আর গুড একদম, নাইট, থ্যাংক ইউ, গুড নাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।